আসসালামু আলাইকুম, আশা করি সকলে ভালো আছে। নতুন আরও একটি ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে হাজির হয়ে গেলাম। আমি মোহাম্মদ হযরত আলী, আমি আর ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আজকে ধানের এবং আমের কিছু বিষয় নিয়ে আলোচনা করব। ধানে বর্তমান সময় মাজরা পোকার বিষ দেওয়ার সময় চলতেছে, এখন আপনারা ধানের মাজরা পোকার বিষ ইউজ করবেন। সঙ্গে সঙ্গে অনেকেই হপার পোকার অর্থাৎ কারেন্ট পোকার জন্য বিষ স্প্রে করা শুরু করেছে। অনেকে জানতে চাচ্ছে কী কী বিষ ব্যবহার করব। সার্বিক দিক থেকে একটি সংক্ষেপে ভিডিও হবে, দেখে থাকুন আমার সম্পূর্ণ ভিডিও। আমের বিভিন্ন সমস্যার সম্মুখীন হচ্ছেন, সেই সমস্যারও সংক্ষেপে সমাধান দেওয়ার ট্রাই করবো ইনশাআল্লাহ। ধানের মাজরা পোকার জন্য আপনারা তিনটা বিষের নাম বলবো, একটি হচ্ছে বায়ার কোম্পানি বেল্ট এক্সপার্ট, একটি হচ্ছে বায়ারের ভায়াগো, আর একটি হচ্ছে সুইট কোম্পানির অ্যাবাটা। এই তিনটার মধ্যে যে কোনো একটি ধানের মাজরা পোকার জন্য ইউজ করবেন। এবং ধানের কারেন্ট অর্থাৎ ধানের হপার পোকার জন্য আপনারা ইউজ করবেন হচ্ছে হেকেম কোম্পানির তড়িৎ, সুইট কোম্পানির পাইরিট, ইসাই কোম্পানির পাইরাজিন, বায়ার কোম্পানির গ্লামর। এই চারটির মধ্যে যে কোনো একটি আপনারা ধানের হপার অর্থাৎ কারেন্ট পোকার জন্য ইউজ করবেন। আম গাছে বর্তমান সময়ে আম মোটামুটি আটকে গেছে, যাদের ফলছিদ্রকারী পোকার জন্য একটি বিষ ব্যবহার করবেন, একটি ছত্রাকনাশক ব্যবহার করবেন, একটি সলুবর বোরন ব্যবহার করবেন। আমার চ্যানেলে একটা ভিডিও দেওয়া আছে, আমের দাগ আপনারা কিভাবে দূর করবেন সে বিষয়ে ভিডিওটা একটু কষ্ট করে দেখবেন, খুঁজে আশা করি সমস্যার সমাধান হয়ে যাবে। এ ছিল সংক্ষেপে একটা সার্বিক ভিডিও। এরপরও আপনারা কী কী বিষয়ের ভিডিও পেতে চান, অনেকদিন থেকে যেহেতু ভিডিও দেয়নি, ভিডিওটা খুব সাজিয়ে গুছিয়ে বলতে পারলাম না, ভিডিও নিচে লিখবেন, সেই অনুপাতে ভিডিও দেওয়ার ট্রাই করবেন ইনশাআল্লাহ। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।